পালকির গান সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে পরীক্ষার জন্য, তো তোমরা ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে। দেখো প্রথমে কি আছে, পালকির গান কে লিখেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা সত্যেন্দ্রনাথ দত্ত কে কি বলা হয়, আমরা জানি যে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়, কারণ তিনি তার তিনি বিভিন্ন কবিতায় তার ছন্দের অপরিসীম নৈপুণ্যের জন্য বাংলা সাহিত্যে তার তিনি ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেছেন। তো চলো আমরা কবিতাটি আজকে পড়ি। পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মদি চক্ষু মদি পাটায় বসে ঝুলছে কষে, দুধের চাচি শুকছে মাছি উঠছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশি, ঠিক দুপুরে ধায় হাঁটুরে কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ধনি পালকি চলে এরে, অঙ্গ ঢলে রে আর দেরি কত আরো কত দিন। এখানে এই কবিতাটা দেখো সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। এখানে মূলত একটা গ্রীষ্মের দুপুরে যে গ্রাম্য একটা দৃশ্য দেখো, এখানে দেখা যাচ্ছে যে গ্রাম্য বিয়েতে যখন বউ নতুন বউ নিয়ে পালকির বেহারারা বয়ে যায়, বউকে নিয়ে কাঁধে বয়ে নিয়ে যায়, তাদের যে একটা ক্লান্ত শরীর সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে বিভিন্ন যে হাঁটুরে আছে, তারপর হচ্ছে ময়রা মুদিরা আছে, তারা কি কাজ করে, তারপর গ্রীষ্মের দুপুরে যে কুকুরগুলো কিভাবে হাঁপাচ্ছে সেই দৃশ্যগুলো এখানে, মানে গ্রামীণ যে একটা দৃশ্য সেই দৃশ্যগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতার মাধ্যমে। তো কবিতাটা আমরা আজকে শেষ করলাম, এখন আসলে দেখি এরপরে কি আছে, এরপর শব্দার্থগুলো দেখি। দেখো এখানে শব্দার্থ কি আছে, প্রথমে কি আছে গগন, এখানে গগন শব্দের কি অর্থ হবে আকাশ, তারপর হচ্ছে আদুল, আদুল শব্দের অর্থ হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, তারপর দেখো কি আছে পাটা, পাটা শব্দের অর্থ হচ্ছে তক্তা, ভনভনিয়ে, ভনভনিয়ে শব্দের অর্থ হচ্ছে ভন ভন শব্দ করি, তারপর দেখো কি আছে কষে, আমরা অনেক সময় বলে যে ওকে কষে একটা থাপ্পড় মার, মানে কি কষে শব্দের অর্থ হচ্ছে জোরে, তারপর দেখো কি আছে হাঁটুরে, আমরা জানি যে গ্রামে অনেক হাট বসে, মানে বিভিন্ন দ্রব্য আদির হাট বসে, সেগুলি বলা হয়েছে যে হাঁটুরে শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়, তারপর কি আছে দেখো ধুকছে, ধুকছে শব্দের অর্থ হচ্ছে হাঁপাচ্ছে, অর্থাৎ আমরা যখন অনেক কাজ করি বা দৌড়ে কোথাও যাই তখন দেখবে যে আমাদের হচ্ছে নিঃশ্বাসটা জোরে জোরে প্রবাহিত হয়, তখন ওটাকেই বলা হচ্ছে যে হাঁপাচ্ছে বা ধুকছে। তারপর কি আছে দেখো, দেখো যে অঙ্গ, অঙ্গ শব্দের অর্থ এখানে হচ্ছে দেহ বা শরীর, তারপর দেখো স্তব্ধ, স্তব্ধ হচ্ছে নিশ্চল বা নিস্পন্দ, তারপর দেখো ধায়, ধায় শব্দের হচ্ছে এখানে ছোটা, মানে জোরে জোরে দৌড়ে যাওয়া ধায়, তারপর দেখো সুচছে অর্থাৎ তরল পদার্থ টেনে নেওয়া, তারপর দেখো এখানে তিন নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা কি করব শূন্য স্থানগুলো পূর্ণ করব। দেখো প্রথমে কি আছে, ক নম্বরে সকালে পূর্ব হ্যাঁ সূর্য উঠি, এখানে কি হবে সকালে পূর্ব গগনে সূর্য ওঠে, আমরা এর পূর্বেই জেনেছি যে গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, তার মানে কি সকালে পূর্ব আকাশে বা পূর্ব গগনে সূর্য ওঠে। তারপর দেখো খ নম্বর শিশুরা বাড়ির উঠানে ঢ্যাস গায়ে খেলা করছি, এখানে হবে শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছি, এর আগে আমরা শব্দ অর্থ জেনেছি আদুল শব্দের অর্থ কি
খালি গায়ে বা জামা কাপড় ছেঁড়া ছাড়া। অর্থাৎ গ্রাম্য ছেলেমেয়েরা দেখবে যে বাইরের উঠে অনেক খালি গায়ে বসে অনেক ছেলেমেয়েরা একসাথে জড়ো হয়ে খেলা করে, এখানে সেই দৃশ্যটা কি কল্পনা করা হয়েছে। তারপর দেখো গ নাম্বার কি আছে, ঢ্যাস উপর বসে দোকানদার জিনিসপত্র বিক্রি করছেন, এখানে হবে পাটার উপর বসে, অর্থাৎ দোকানদাররা যে স্থানে বসে থাকেন যে ওই স্থানটাকে বলা হয় পাটা। তারপর দেখো ঘ নাম্বার কি আছে, মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন, এখানে শূন্যস্থানের শব্দটি হবে ময়রা, ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। দেখো পরে উ নাম্বার কি আছে, হাঁটুরে শেষে ঢ্যাস বাড়ি ফিরছেন, এখানে হাঁটুরে শেষে হাটের শেষে হাঁটুরেরা বাড়ি ফিরছেন, অর্থাৎ হাটে তারা বেচা কেনা করে দিনের শেষে ক্লান্ত দেহে তারা কি করছে বাড়ি ফিরছেন। তারপর দেখো চ নাম্বার কি আছে, খোকা ঢ্যাস খেতে ভালোবাসে, এখানে হবে খোকা দুধের ছাতি খেতে ভালোবাসে। তারপর লাস্ট দেখো ছ নাম্বার কি আছে, ঢ্যাস চড়ে বউ নাইরে যান, গ্রামে তো এখন হয়তো অনেকটা প্রচলন নেই, কিন্তু আগে হয়তো এটাই বেশি প্রচলন ছিল যে গ্রামে যখন নববধূকে নিয়ে যাওয়া হতো তখন কি পালকি করে নিয়ে যাওয়া হতো, তাহলে এখানে হবে পালকি চড়ে বউ নাইরে যান। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা অবশ্যই এই ক্লাস আমি তোমাদের লিখে দিইনি কিন্তু বলে দিচ্ছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে এবং খাতায় বসে বসে বাড়িতে লিখবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এই সামনে তোমাদের পরীক্ষা, এগুলো থেকে অনেকটা প্রশ্ন তোমরা কমন পাবে। তারপর দেখো চার নম্বরে আসি আমরা, এখানে কি আছে যুক্ত বর্ণ, অর্থাৎ যুক্ত বর্ণগুলো তোমাদেরকে ভেঙে দেখাতে হবে। প্রথমে আমরা কি লিখতে পাচ্ছি, শয়ত, এখানে শয়ত হচ্ছে দুইটা যুক্ত বর্ণ আছে এখানে যুক্ত, দেখো স্বর সাথে কি যুক্ত, এখানে দিয়ে এই শয়ত দিয়ে আর কি শব্দ তৈরি হতে পারে, যেমন ব্যস্ত, তারপর হচ্ছে কি দেখা যাচ্ছে যে সস্তা। তারপরে শব্দ দেখো দয় রফলা, এটা একটা যুক্ত বর্ণ, অর্থাৎ দর সাথে কি বর্ণটা যুক্ত হয়েছে, হচ্ছে রফলা, রফলা যুক্ত হয়েছে, তো এই দয় রফলা দিয়ে আমরা কি শব্দ তৈরি করতে পারি, এখানে দেখো নিদ্রা, ভদ্র, তারপর কি দেখা যাচ্ছে রৌদ্র। তারপরে আসি তিন নম্বর যুক্ত বর্ণ, দেখো এখানে দুইটা দেওয়া হচ্ছে ক্লান্ত, এখানে এই ক্লান্ত শব্দটি লিখতে দুইটা যুক্ত বর্ণ, দেখো প্রথমে কি আছে কয়ল, অর্থাৎ কর সাথে ল বর্ণটা যুক্ত হয়েছে, তারপর আবার কি হয়েছে নর সাথে ক্লান্ত, নয় ক্লান্ত, নর সাথে ত যুক্ত হয়েছে, তাহলে এখানে কয়লা দিয়ে আমরা প্রথমে কি কি শব্দ তৈরি করতে পারি, দেখো ক্লাস, তারপর কি দেওয়া আছে ক্লেশ, তারপর নযুক্ত, নয়ত, এটা দিয়ে কি বর্ণ তৈরি করতে পারি, শব্দ তৈরি করতে পারি শান্ত, পান্তা, ঠিক আছে। এগুলো হচ্ছে যুক্ত বর্ণ, তো এগুলো তোমরা মনে থাকবে না, তোমরা যেহেতু ছোট মানুষ পাশে অবশ্যই তোমরা এগুলো একটু বেশি বেশি করে যুক্ত বর্ণগুলো লিখবে। দেখো পাঁচ নম্বরে কি আছে, নিজের নিচের শব্দগুলো দেখি এবং এ ধরনের আরো কয়েকটি শব্দ লিখি, এখানে দেখো ক খ গ তে তিনটা শব্দ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে শন শন, হন হন, পিল পিল, অর্থাৎ এরকম আমরা আরো আরো তিনটা খালি ঘর দেওয়া আছে, অর্থাৎ এই সব খালি ঘরগুলোতে আমরা এরকমই কিছু শব্দ দেখাতে হবে। আমরা কবিতার মধ্যে এরকম অনেক শব্দ পেয়েছি, তারপর আমি তোমাদের কিছু বলে দিচ্ছি যে শন শন, তাহলে আমরা ঘ নম্বরে এখানে কি লিখতে দিই বন বন, তারপর দেখো যে কি আছে পিল পিল, এখানে দিতে পারি যে ঝন ঝন, তারপর দেখো যে ঠক ঠক, এরকম অনেক শব্দ দিয়ে আমরা কি শূন্যস্থানগুলো পূর্ণ করতে পারি। অথচ তোমরা এর চেয়েও যদি ভালো কোনো শব্দ তোমরা নিজেরা তৈরি করতে পারো সেগুলো তোমরা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা ছয় নম্বরে যাই, ছয় নম্বরে দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখে, অর্থাৎ এখানে কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে করতে হবে। দেখো প্রথম প্রশ্নে কি আছে, দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে, আমি তোমাদের প্রথমেই কবিতাটি পড়ানোর সময় বলেছিলাম যে এই কবিতাটিতে একটি গ্রাম্য দৃশ্য দেখানো হয়েছে, যে পালকির বেহারারা যখন তার নববধূ কিনে কাঁধে নিয়ে যায় তখন গ্রীষ্মের দুপুরে পালকির বেহারাদের যে একটা অবস্থা হয় সেই দৃশ্যটা এখানে কি ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ দুপুরের রোদে তারা ক্লান্ত হয়ে বেহারাদের অবস্থা খুব কি খুবই খারাপ, তাদের শরীর যেন কাঁপছে, তাদের পা যেন আর চলছে এরকম অবস্থা, যেন পড়ে যাবে এখনই এরকম কি তাদের শরীর কি অবশ্যই আছে। তারপর দেখো পাটায় খনাবার কি প্রশ্ন আছে, পাটায় বসে ময়রা কি করেছেন, এই কথাটি আমি কবিতাও তোমাদের বলে বলেছিলাম যে পাটায় বসে ময়রা কি দুপুরের ক্লান্তে কি তার চোখ যেন বন্ধ হয়ে আসছে, সে চোখ বন্ধ করে কি করতেছে ঝিমুচ্ছে। তারপর দেখো গ নম্বর প্রশ্ন, হাঁটুরে কোথায় যাচ্ছেন, এখানে ওই হাঁটুরে হাট শেষে হাঁটুরে কি করছেন, তার হাট শেষে কি
ক্লান্ত দেহে, প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে কি দুঃখ বেশি, সে কি করছে, সে বাড়ি ফিরে যাচ্ছে। তারপর দেখো ঘ নম্বর প্রশ্ন কি আছে, কুকুরগুলো ধুচ্ছে কেন, কুকুরগুলো ধুচ্ছে কেন, কুকুরগুলো হচ্ছে প্রচন্ড রোদে, গ্রীষ্মের প্রচন্ড দুপুরে কুকুরগুলো ক্লান্ত হয়ে ধুচ্ছে। দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের সবগুলো প্রশ্নই পড়িয়ে দিলাম, এখন এই যে নিচে দেখো কবি চরিত্র পরিচিতি খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এখান থেকেও তোমাদের কিছু প্রশ্ন থাকবে। আজকের মতো এই ক্লাসগুলো আমি তোমাদেরকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ।